যাদের মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে আল্লাহ পাক জান্নাতে উন্নত মানের একটা বাড়ি এদেরকে দান করবে কয়টা গুণ তিনটা এই তিনটা গুণের আলোচনা চলতো قال النبي صلى الله ইনফিল وسلم ان إِنَّ فِي الْجَنَّةِ غرفا ظَاهِرُهَا ظاهرها من وَبَاطِنُهَا وباطنها من ظاهرها اللَّهُ الله لمن أطعم الطَّعَامَ الطعام وأفشى السلام وصلّى بالليل والناس نيام one أكرم صلى الله عليه وسلم حديث the one জান্নাতের ভিতরে উন্নত একটা বাড়ি থাকবে যেই বাড়িটা এত সুন্দর কারু কার্য করা থাকবে পুরা এলাকার মধ্যে দুই একটা বাড়ি নাম করা বাড়ি আছে না নাই প্রত্যেকটা এলাকার মধ্যে নামি দামি সুন্দর কারু কার্যের ব্যয় বহুল খরচ করে বাড়ি করা হয়েছে এমন দু চারটা বাড়ি আছে না নাই জান্নাতের ভিতরে উন্নতমানের একটা বাড়ি থাকবে আল্লাহর পায়গাম্বর বলেন এই বাড়িটা হবে এমন ভিতর থেকে বাহির দেখা যাবে বাহির থেকে ভিতর দেখা যাবে এই বাড়িটার সামনে একটা হাউস থাকবে হাউজের পারে যখন জান্ন বসবে হাউসের তলদেশ পর্যন্ত হাউজের তলদেশ পর্যন্ত দেখা যাবে মাছ দৌড়ো দৌড়ি করতে থাকবে এই মাছেরা এসে যখন জান্নাতি জান্নাতিবান্দাকে সালাম দিবে সালাম দিয়ে জিজ্ঞাসা করবে আপনি কি আমাকে খাবেন নাকি জান্নাতি বান্দা যখন বলবেন না আম খাবো কি খাবেন বাজি না ভুনা আল্লাহ আকবর বলে বাজি খাইবেন না ভুনা খাবেন সেই দিন যদি আমরা বলি বাজি খাবো বাজি হয়ে হাজির বুনা খাইলে বুনা হয়ে হাজির খানা খায়া যখন মাছটা ছেড়ে দিবেন এই মাছটা আবার গুষ্টে পরিণত হইয়া সালাম দিয়া পানিতে নেমে যাবে এই বিল্ডিং যে করা স্বের একটা ইট থাকবে সিমেন্টের দরকার আছে না নাই দুইটা ইটের জোড়া লাগানো হবে জাফরান দিয়া যেটা সুগ্রান সামান্য একটু শুক্রান যদি দুনিয়াতে চারা হতো তামাম দুনিয়া মুহিত হয়ে যেত ইটের মাঝখান থেকে ইসুগ্রান বেরুতে থাকবে তোমার আলাদা সেন্ট মারা লাগবে না আলাদা আতর ব্যবহার করা লাগবে না হে মুসলমান ভাইরা আমার সেই উন্নত মানের বাড়িটা তিনটা আমল তিন আমল তিনটা আমল নেওয়ালা ব্যক্তিকে দেওয়া হবে যার মধ্যে তিনটা গুণ থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত প্রদান করে দিবেন আল্লাহর পয়গম্বর বলেন আআদ্দাহাল্লাহু লিমান আতিমুত আম ও আফসা আল্লাহ আম ওয়াসল্লা বিদলেই দিওয়ান্না সুনিয়া আম এক নম্বর যেই ব্যক্তি মেহমানবারি করাইতে পছন্দ করে যেন কি মানুষকে বেশি বেশি খানা খাওয়ায় খানা খাওয়ানোর অভ্যাস যারা আছে আমরা তো আগের দিনের মতো মানুষের অভ্যাস এখন নাই মানুষকে মেহমানবারি করাইবার মতো গুণ আমাদের ভিতরে এখন নাই এখন যদি ভাগ নাই ফোন করে মামা গো আমি আসতাম চাই আইস না তোর মামি শুল বলে না ঠিক না বে ঠিক সাবধান সাবধান মেহমান আসলে তোমরা রাগ করবো না কেন জানো নি আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর পয়গম্বর বলেন তুমি তো দেখতেছো একজন মেহমান তোমার বাড়িতে আসতেছে কিন্তু এই মেহমানের সাথে একজন ফেরেস্তা আছে এটা তো তুমি দেখো না একজন মেহমানের সাথে একজন ফেরেশতা এই ফেরেশতা কিন্তু তোমার বাড়িতে খানা খাবে না তোমার বাড়িতে পানি পান করবে না তোমার বাড়িতে বিছানা গ্রহণ করবে না মেহমান থাকবে যতদিন ওই ফেরেশটা তোমার বাড়ির সামনে বসা থাকবে ততদিন ফেরেশতার কাজ কি যেন নি তোমার জন্য শুধু আল্লাহর কাছে দরখাস্ত করা দোয়া করা ওই ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করতে থাকবে তোমার যদি অভাব থাকবে অভাব দূর করার জন্য দোয়া করা হবে তোমার যদি অসুস্থতা তাকে অসুস্থতা দূর করার জন্য আল্লার কাছে দোয়া করা হবে এই জন্য আল্লাহর নবী বলেন সাবিরা বেশি বেশি করে খানা খাওয়া ওই জান্নাতের মালিক হইতে চাইলে আদহ আল্লাহ হলে আল্লাহ তো ওই জান্নাতটা তাকেই দিবেন যে বেশি বেশি খানা খাওয়ায় খানা খাওয়ানোওয়ালা অভ্যাস করা খানা খাওয়ানোর অভ্যাস করা বেশি বেশি করে মানুষকে খানা খাওানোর জন্য খরচের প্রয়োজন নাই খুব ভালো করে বোঝেন আল্লাহর রসুলকে প্রশ্ন করা হলো হুজুর আমাদের মধ্যে অনেকেরই তো সামর্থ্য নাই অনেক আইটেম করে অনেক পদ করে মেহমানদারি করার আল্লাহর پیغمبر বলেন মেহমানদারি করলে খরচের দরকার নাই মন তৈরি করার দরকার মন তৈরি করা দরকার কোন কারোর বাড়িতে সেই সারা জীবন থাকার জন্য আসে না তোমার পাওয়ার জন্য আসে তোমার বাড়িতে একজন মানুষ আসলো উত্তম খানা দিতে না পারলে তুমি যা খাও তা তারে ইয়ে টুকু যদি না পারো এক গ্লাস পানি দিয়াও যদি আল্লাহকে খুশি করার জন্য এক গ্লাস পানিও দাও তবু মেহমানদারি আদায় হয়ে যা তাহলে মেহমানদারি করলে টাকা খরচ বেশি প্রয়োজন নাকি মন তৈরি করা বেশি প্রয়োজন মন তৈরি করা বেশি প্রয়োজন মনটা আগে তৈরি করবেন মেহমানদারি করাইবার মতো অভ্যাস তৈরি করা আমি এমন মানুষ দেখেছি এমন মুরব্বী দেখেছি যদি এক সপ্তাহ মেহমান না আসতো উনি দোয়া করতেন আর কানতেন গো তুমি কি আমার প্রতি ও খুশি হয়ে গেছো নাকি আল্লাহ তুমি কি আমার প্রতি নারাজ নাকি আমার মেহমান নাই কেন কারণ মেহমান আসলে এই জান্নাত মেহমানকে খানা খাওয়াইলেই তো তুমি জান্নাত দিবা আমি তো আমার রে খাওয়াই এই আশায় আল্লাহ আমার দিবেন আমি আমার বোন বোনের জামাইকে আমি জান্নাত পাইবার জন্য আমি আমার ফুফু কুসখবর নেই আমার ফুফুকে গিয়া দেখিয়ে শুনিয়া আসি আমার বাড়িতে মাঝে মাঝে আনি বেড়াইয়া যাঙে আমি এই কাজগুলো করি আমি জান্নাতের মালিক হইবার জন্য বেশি বেশি খানা খাওয়ানো আল্লাহর পক্ষ থেকে বেশি বেশি খানা খাওয়াই জান্নাতের ওই মালিক হওয়া যাবে মনে থাকবো তো কয়টা এক নাম্বার দুই নম্বর আফসা সালাম বেশি বেশি করে সালাম দাও আমরা অভ্যাস হলো সালাম লোয়ার অভ্যাস বেশি দেওয়ার অভ্যাস কম হজুর আকরাম সাল্লাম বলেন দৈনিক যেই ব্যক্তি বিশ বার সালাম দিতে পারবে কয়টা মাত্র বিশটা সালাম যেই ব্যক্তি দৈনিক দিতে পারবেই রাতে অতবা দিনে যদি লোকটা মারা যায় শহীদের সব দিয়ে সালাম। যিনি সালাম দেন তার জন্য দুইটা লাভ এক নাম্বার লাভ হলো সালাম দিলে নেকি বেশি দুই নাম্বার দিলটাকে আল্লাহ অহংকার মুক্ত বানায় দেয় যে বেশি সালাম দেয় তার অহংকার থাকে না লোওয়ার চাইতে সালাম দেওয়ার লাভ বেশি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বলেন হে দুনিয়াবাসী তোমরা জানো না আমার নবীর অভ্যাস কেমন ছিল আমরা দূর থেকে চেষ্টা করতাম সালাম দেওয়ার জন্য কিন্তু রসুল আগেই দিয়ে দিতেন দিয়ে দিতেন এই দামি মানুষের অভ্যাস চলে এমন তাহলে আমাদের অভ্যাসে মনে হওয়ার দরকার আছে না নাই বেশি করে সালাম দিবেন এই সালাম কাচের মানুষদেরকে আগে দিবেন স্বামী স্ত্রীকে দিবেন স্ত্রী স্বামীকে দিবেন সন্তানাদি বাবাকে দিবেন বাবা সন্তানদেরকে দিবেন কোনো বাবা যদি সন্তানদেরকে একদিন সালাম সালাম দেন এই সন্তান বাবাকে আর দিতে বলবে না আমরা তো দূরের মানুষকে মনে করি সালাম দেওয়া কাছের মানুষদেরকে সালাম দেই না বেশি বেশি করে সালাম দিবেন আল্লাহ আলামিন সন্তুষ্ট হবেন এমন কি বলা হয়েছে ও দুনিয়াবাসী স্বামী স্ত্রীতে মিল মোহব্বত বাড়বে সালাম কালাম বেশি দিলে যেই গড়ের মধ্যে জগ রাজাটি বেশি হয় যেই গড়ের মধ্যে আপদ বিপদ বেশি আসেই তোমরা ওই গড়ের মধ্যে সালাম চালু করে দাও গড়ের ডুববার সময় সালাম দিয়ে ডুববা ঘর থেকে বাহির হওয়ার সময় সালাম দিয়ে বাহির হইবা এই গড়ে অবস্থানকারী মানুষগুলো নিশ্চিন্তে থাকতে পারবা সালামের অভ্যাস যেই গড়ের মানুষ করবে ওই গড়ে খবিশ কোনো জিনজিন থাকতে পারবে না দুই নাম্বার গেল তিন নাম্বার ও সোল্লা বিল্লাই দিভন্না শুনি তিন নাম্বার এমন টাইমে নামাজ পড়া যেই টাইমে মানুষ ঘুমায়া যায় এমন টাইমে নামাজ পড়া যেই টাইমে মানুষ ঘুমায় ওই টাইমটার নাম হলো তাহাজুদের টাইম মনে থাকবো তো ইনশাল্লাহ এক নাম্বার বেশি বেশি করে খানা খাওয়ানোর মনটা তৈরি করবেন আমার বন্ধুও খুশি হোক আল্লাহ যেন খুশি থাকেন আমার সমস্ত খুশি হোক আমার আল্লাহ যেন খুশি থাকেন সব সময় আল্লাহকে খুশি রাখার চেষ্টা করা আল্লাহকে খুশি করে দুনিয়া ছাড়লে এই লোকের চিন্তা আছে আর জোরে কোন চিন্তা আছে আর যদি আল্লাহ নারাজ থাকে দুনিয়ার সন্তুষ্টি দিয়ে তোমার কোনো লাভ নেই কবরে গেলে তোমার শাস্তির অভাব নেই আজকে কবরস্থানের উদ্যোগে মাফিল সবসময় কবরের কথা বেশি করে চিন্তা করব। আমাদের সর্বপ্রথম ঘাটি হইল কবর সর্বপ্রথম ঘাঁটিটা কবর আল্লাহ যেন আমাদেরকে মেহবানের মতো মরার তৌফিক দেন বলুন আমিন আরো জুড়ে বলেন আমিন